সবাইকে স্বাগতম উৎসব স্পোর্টস ইউটিউব চ্যানেলে। শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেয়েছেন বাংলাদেশি পাঁচজন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন তারকা ব্যাটার মোহাম্মদ মিঠুন। মঙ্গলবার এলপিএল এর আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। ড্রাফটে দল পেয়েছেন পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার, তাদের মধ্যে মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও মেহেদি হাসান রানা একই স্কোয়াডে রয়েছেন। তাদের দলভুক্ত করেছেন ক্যান্ডি ওয়ারিয়র্স। আবার তাসকিন ও আলামিনও অভিন্ন স্কোয়াডে খেলবেন, তাদের স্কোয়াডে ভিড়িয়েছেন কলম্বো স্টার্স। শ্রীলঙ্কার এই টুর্নামেন্টের একটি আসর ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। পাঁচটি দলের অংশগ্রহণে এলপিএল এর প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্টেলিয়ান্স। এলপিএল এর প্রথম আসর একটি ভেনুতে অনুষ্ঠিত হয়েছিল, এবার ভেনুর সংখ্যা বাড়লেও করোনার মহামারীর কারণে যথারীতি জৈব সুরক্ষা বলয়ে দলগুলোকে রেখে পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে। এবার পাঁচটি দলের বিদেশি আইকন ক্রিকেটারদের ভূমিকায় আছেন ক্রিস গেইল, ফাফ ডুপ্লেসিস, মোহাম্মদ হাফিজ, রফম্যান পাওয়েল ও ইমরান তাহির। এদের মধ্যে গেইল কলম্বো স্টার্টসে, ডুপ্লেসিস জাফনা কিংসে, হাফিজ গল গ্ল্যাডিয়েটর্সে, পাওয়েল ক্যান্ডি ওয়ারিয়র্সে এবং তাহির ডাম্বুলা জায়ান্টসে খেলবেন। এছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে থিসারা প্যারেরা জাফনা কিংসে, ইসুরু উদানা গল গ্ল্যাডিয়েটর্সে, দাসুন সানাকা ডাম্বুলা জায়ান্টসে, দুষ্মান্থা চামিরা কলম্বো স্টার্টসে ও চারিথ আসালানকা ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলবেন। প্রসঙ্গত আগামী 4 ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 23 ডিসেম্বর। দর্শক, লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি এই পাঁচজন ক্রিকেটার কেমন খেলবে বলে আপনি মনে করছেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।